আর সাউতে সাউতে আহি পালেহি অসমীয়ার প্রাণর হেঁপাহর ভোগালী বিহু। কাইলে ভোগালী বিহুর উরুকা, ভোগালী বিহুক আদরিবলে সকলো ব্যস্ত হয়ে পড়েছে, প্রত্যেকগৰাকী গৃহিণী ব্যস্ত হয়ে পড়েছে, পিঠা পনা বনোৱাৰ আরম্ভ করে এটা ভেলাঘর নির্মাণতো ব্যস্ত হয়ে পড়েছে সকলো। উরুকার নিশা লগে ভাগে এসাজ খাবলে ডাঙর ডাঙর মাছটো বিচাৰি বিলত নামিছে বহুজন। গতি মৎস্য শিকার সমূহীয়াকৈ চলিছে, এনে ধরনের একটা পরিবেশে বর্তমান বিরাজ করছে সমগ্র রাজ্যজুড়ি। ভোগালীর সামগ্রীর উভৈনদী হয়ে পড়েছে বজার সমূহ, চিৰা সান্দহ বড়া চাউলকে ধরে বিভিন্ন সামগ্রী এটা উপলব্ধ হয়ে পড়েছে বজারত। গুয়াহাটিতো রেডিমেড মেজি বিক্রি হয়েছে। অসমীয়া এটা ব্যস্ত হয়ে পড়েছে ভোগালী বিহুর প্রস্তুতি। লক্ষিমপুরের দৃশ্য দেখাম, লক্ষিমপুরের জকাই পেলোয়া সুমনি গাঁও রাইজে ভোগালীর মহা আয়োজন করেছে। আমার সাংবাদিক সঞ্জীব লাহনের প্রতিবেদন। ইয়াত রাইজে একেলগে ভোগালীর এসাজ খাবর কারণে অত্যন্ত যা যোগাড় করেছে, আর যা যোগাড় কোনো ত্রুটি করা নাই। আর তার প্রস্তুত করে আছে একটা সুদৃশ্য ভেলাঘর, একটা ভেলাঘর রংঘর আর্হি একটা ভেলাঘর প্রস্তুত করে আছে। মানে পোনে পোনে আখললে যাব বিচারি, আখলের পরিবেশ এয়া। মাংস কত আছে খুড়ি? মাংস কত আছে? মাংস আছে না নাই? মাংস আছে, মাংস আছে। আর কি হব এটা? ও সাজ পানি হব, সাজ হব। আর কি আছে? হ্যাঁ সব হব, সব হব, যিমান বিচার সিমান হব, পিঠা সব হব না? সব হব। আর মানে এতিয়ার পৰা খানা আরম্ভ হলে আর আরম্ভ হলে আর এয়া হল পরিবেশ। মই পুনৰ কৈছো যে লক্ষিমপুৰ জিলাৰ বিহপুৰীয়াৰ জকাই পোলোৱা সুমনি গাঁৱৰ এই পৰিবেশ যে কেৱল ভোগালীৰ সাজটোৰ কাৰণে বাট চাই থকা নাই কোনো। যেতিয়াৰ পৰা ইয়াত ভেলাঘৰ বনাবৰ কাৰণে কাম আৰম্ভ কৰিছিলে তেতিয়াৰ পৰা প্ৰত্যেক দিনাই যিসকল লোক কামত ব্যস্ত থাকে তেওঁলোকে কাম কৰি আছে। অন্যসকলে গাঁৱৰ যিসকল আপাদেউ আছে, বৰদেউ আছে বা এনাইদেউ আছে, সকলো ওলাই আহি এই কাম কৰি থকা ডেকাসকলক এসাজ ভাত খোৱাবৰ কাৰণে প্ৰস্তুতি চলাই আছে। মই দেখুৱাই আছোঁ, ইহঁতক কামত লাগি আছে, তথাপিতো অকণমান আমনি কৰিম। কি কি হ'ব ইয়াত খানা? উৰুকাৰ খানা ভাত সাজত কি কি থাকিব? উৰুকা মানে আমাৰ ভোগালী বুলি গম পাইছেই, গতিকে ভোগৰ আমি ভোগ কৰিবই লাগিব। আমাৰ গাহৰি থাকিব, মুৰ্গী থাকিব, হাঁহ থাকিব, মাছ থাকিব, আৰু অন্যান্য আমাৰ আপোনাৰ টেকেলি পিঠা, চুঙা পিঠা, লগতে আপোনাৰ চুঙা চাউল, মানে জা জলপানৰ পৰা আৰম্ভ কৰি এসাজ ভাতত যিমান থাকিব লাগে মাছ মাংস সকলো থাকিব, সকলো থাকিব, সকলো থাকিব। আৰু সকলো আমাৰ ইয়াত এশ ডেৰশ মানুহ আছে, একেলগে একেলগে খাম, গোটেইখিনি আহিব, চব খোৱা বোৱা ইয়াত থাকিব। নাচ আগৰ আমি ৰংঘৰ বনাইছিলোঁ, এইবাৰ আমি কাৰেংঘৰ আৰ্হি এটা ঘৰ বনাই কাৰেংঘৰ। মই পুনৰ মোৰ সহযোগী যিটো ভেলাঘৰ, সেই ভেলাঘৰ আৰ্হি দেখুৱাবৰ কাৰণে যত্ন মই কৰিছোঁ। ৰাইজৰ যি প্ৰচেষ্টা সেয়া নিতান্তই শলাগ ল'বলগীয়া কাম। এতিয়াও কামত এতিয়াও ব্যস্ত হৈ আছে, মই পুনৰ আখললৈ যাম। মই এজনী নবৌ লগ পাইছোঁ। নবৌ, আপোনাৰ ওচৰলৈকে আহিছোঁ, সাজ কেইকলত হৈছে পিছে? সাজ পাঁচ কলমান হ'ব। নিজে খাবনে আলহী মাতিছে নে নাই? আলহী আহিব, গাঁৱৰ অতিথি, নিজে বাৰু নেখাওঁ, বহুত কষ্টৰে ভেলাঘৰ বনাব, তেখেতলোকক কেইবাটিমান দিব লাগিব। আৰু এয়াই হ'ল ভোগালীৰ উৎসাহ। মই পুনৰ কৈছোঁ যে ৰাজ্যজুৰি যেনেদৰে বিভিন্ন প্ৰান্তত বহুজন ব্যস্ত আছে মেজি সজাত, বহুজন ব্যস্ত আছে জা জলপান যোগাৰ কৰাত, আৰু বহুজন বহু ডেকা গাভৰু ব্যস্ত আছে এতিয়া ভেলাঘৰ প্ৰস্তুত কৰাত। আপোনালোকে যোৱাবাৰ কি কৰিছিলে পদ? আমি যোৱাবাৰ অংশ কৰিছিলোঁ, এইবাৰ এতিয়া কৈছে ভেলাঘৰ মেলাঘৰ হৈছে বুলি কৈছে, কিন্তু সেইটো কথা নহয়। আমি সেইটো দেখাব বিচাৰিছোঁ, আমাৰ নৱপ্ৰজন্মই যদি এইটোকো নকৰে তেতিয়াহ'লে আমাৰতো অকণমান অসুবিধা হ'ব। আমিতো ভেলাঘৰটো সদায় ৰক্ষা কৰিব লাগিব, সেইকাৰণে আমি এবাৰ ৰংঘৰ আহিয়ে কৰিছোঁ। উৰুকাৰ পূৰ্বে ভোগালীক আদৰাৰ বাবে ৰাজ্যৰ চুকে কোণে প্ৰস্তুতি সম্পূৰ্ণ কৰাত এতিয়া ব্যস্ত হৈ পৰিছে অসমীয়া। চতিয়াতো ভোগৰ উৎসৱ ভোগালীক আদৰাৰ প্ৰস্তুতি তুংগত উঠিছে। চতিয়াৰ দৃশ্য দেখুৱাইছোঁ, এখন হেলিকপ্টাৰ সাজি উলিয়াইছে, আৰু লগতে ৰাইজে হৰিনাম গাই ব্যস্ত হৈ পৰিছে। বিহুৰ ভোজ ভাতৰ লগতে ধৰ্মীয় ৰীতি নীতি পালন কৰা হ'ব ভোগজৰা ক্ষেত্ৰত। আধুনিকতাৰ লগতে ভাজ গাঁৱলীয়া পৰিৱেশৰ সংমিশ্ৰণেৰে গাঁওখনত উদযাপিত হ'ব মাঘ বিহু। তুষাৰ হাজৰিকাৰ প্ৰতিবেদন আগবঢ়াইছে। চতিয়াৰ গাঁৱতো দেখিবলৈ পোৱা গৈছে যে এইবেলি উলহ মালহেৰে ভোগালীক আদৰাৰ যি প্ৰস্তুতি, সেই প্ৰস্তুতি এই মুহূৰ্ততো চলি আছে। আৰু মোৰ সহযোগীয়ে ইয়াৰ দৃশ্য দেখুৱাব। চতিয়াৰ গাঁৱত আচলতে এখন হেলিকপ্টাৰ নিৰ্মাণ কৰা হৈছে আৰু লগতে ভেলাঘৰ নিৰ্মাণ কৰা হৈছে, আৰু এক ব্যতিক্ৰমী ৰূপত এইবাৰ আচলতে যি বিহু ইয়াত উদযাপন কৰাৰ বাবে ইয়াত প্ৰস্তুতি চলি আছে। আৰু সমান্তৰালকৈ যি চহা জীৱনৰ লগত জড়িত হালৰ গৰু বা ম'হ যুঁজ, সেইসমূহ ইয়াত আচলতে স্থান পাইছে। ইয়াত স্থানীয় লোক আছে, মই কথা পাতিবলৈ যত্ন কৰিম। মই প্ৰথমতে আপোনাৰ কাষলৈ আহিছো, বিহু প্ৰস্তুতি চলি আছে ইয়াত? হয়, ভালকে চলি আছে। এখন চতিয়াল গাঁৱৰ ঐতিহাসিক ভেলাঘৰ মেলা প্ৰতি বছৰে 2008 চনৰ পৰাই পাতি আছে। আমি যদিও নাথাকো ইয়াত, গাঁৱত নাথাকো, অকণ দূৰত থাকো, তথাপিও বিহু বুলি ক'লে ইয়ালেই ঢাপলি মেলি আহোঁ সদায়।
ৰাম 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 আজি হৰি নাম এই মই ৰাম কেৱল তোমাৰ ৰাম অপৰাধী নাৰায়ণ ৰাম 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 আজি হৰি নাম ইয়াৰ লগতে আমি নদীৰ পাৰত গোৱা কিছু গীত আছে পাৰ কৰা হৰি মোৰে এ ভগৱানৰে আচলতে এই দেখিবলৈ পোৱা গৈছে এনেধৰণে চতিয়াল গাঁৱত আচলতে যি আধুনিকতা আৰু আধ্যাত্মিকতা দুইটাই আচলতে ইয়াত প্ৰাণ পাই উঠিছে আৰু কাইলৈ যিহেতু উৰুকা আৰু উৰুকাৰ দিনা আচলতে তেওঁলোকে ৰীতি নীতিৰ জৰিয়তে পুৰণি যিসমূহ ৰীতি নীতিৰ জৰিয়তে তেওঁলোকে বিহু উদযাপন কৰিব আধ্যাত্মিকতা আৰু আধুনিকতাৰ সংমিশ্ৰণৰ জৰিয়তে এই যি চতিয়াল গাঁৱৰ যি বিহু এতিয়া উজ্বলি উঠিছে তুষাৰে দেখুৱালে এবাৰ আমি আগবঢ়াম ৰিপুঞ্জয়ৰ এক বিশেষ প্ৰতিবেদন ডালগুৰিৰ পৰা ভোগালী বিহু বুলি ক'লে প্ৰথমে মনলৈ আহে চুঙা পিঠা আৰু চুঙা পিঠাৰ এক নৈবদ্য অংগ হৈছে দৈ আৰু চুৰা আৰু ওদালগুৰি জিলাৰ এজন অৱসৰপ্ৰাপ্ত কৃষি বিষয়া হৈছে উপেন চন্দ্ৰ ডেকা আৰু উপেন চন্দ্ৰ ডেকাই অৱসৰৰ পিছতেই তেওঁ প্ৰায় দহজনতকৈ অধিক গৰু তেওঁ পালন কৰি স্থানীয় লোকৰ লগতে এই অঞ্চলত গাখীৰৰ লগতে দৈ ব্যৱস্থা কৰিছে বিহুৰ কাৰণে আৰু এই হৈছে উৰুকাৰ দিনাৰ কাৰণে আচলতে এই দৈসমূহ উৰুকাৰ দিনা বিক্ৰী কৰিব প্ৰায় 200 লিটাৰতকৈ অধিক দৈ তেওঁ ইয়াতে প্ৰস্তুত কৰিছে আৰু মোৰ লগত পোনে পোনে উপেন ডেকা আছে তেওঁৰ পৰা মই পোনে পোনে জানিবলৈ চেষ্টা কৰিম যিহেতু এগৰাকী আপুনি কৃষি বিষয়া আছিলে অৱসৰ ল'লে তাৰপিছত কিন্তু আপুনি একো কাম নকৰিলেও থাকিব পাৰিলেহেঁতেন কিন্তু আপুনি দৈ প্ৰস্তুত কৰি বা গাখীৰ ব্যৱসায়ৰ লগত জড়িত হৈ পৰিছে কেনেকৈ আহিলে এই কথা মনত এইটো আহিলে মোৰ এটা কথা হ'ল যে আমাৰ যিটো অসমীয়া মানুহৰ গৰুটো বিশেষ প্ৰয়োজন আৰু গৰুটো সদায় গৰু আমাৰ গোহালিটো আমাৰ ঘৰৰ সন্মুখত ৰাখিছিলে ইয়াৰ পৰা বহুতো বেমাৰ আজাৰো কমে আৰু যিখিনি গোবৰ সেই গোবৰখিনি আমাৰ কাৰণে যথেষ্ট প্ৰয়োজন সেই গোবৰখিনি যদি নিজৰ আমাৰ লগা যিখিনি শাক পাচলি বা যিখিনি খেতি হয় সেইখিনি খেতিত যদি আমি এইখিনি দি পেলাই আমি খেতি কৰোঁ আমাৰ মানে সেইখিনি খাদ্যটো আমাৰ কাৰণে স্বাস্থ্যৰ কাৰণে বহুত যথেষ্ট ভাল আৰু মানে যি বজাৰত যিখিনি বিক্ৰী কৰে তাতকৈ বহুত ভাল আপুনি যিটো গাখীৰ উৎপাদন হয় প্ৰতিদিনে আপোনাৰ কিমান গাখীৰ উৎপাদন হয় আৰু ক'ত ক'ত বিক্ৰী 35-40 লিটাৰ মোৰ গাখীৰ উৎপাদন হয় এইখিনি কাটি প্ৰথম গাখীৰখিনি ৰাতিপুৱাৰ গাখীৰখিনি মই আমুল কোম্পানীত দিওঁ আৰু মোৰ ওচৰ পাজৰৰ কেইজনমান ঠিকা হিচাপে দিওঁ আৰু ভাতিবেলা গাখীৰখিনি মই নিজে বিক্ৰী কৰোঁ প্ৰদৰ্শন আমুল কোম্পানীত কিমানকৈ বিক্ৰী কৰে গাখীৰ সেইটো আমাৰ এটা হেৰি আছে ফেট লৈ পেলাই বিক্ৰী হয় কিন্তু আমি যিটো বজাৰত বিক্ৰী কৰোঁ তাত আমি বেছি দাম পাওঁ কিন্তু ইয়াত আমি সেই দামটো নাপাওঁ এই ভোগালী বিহুৰ কাৰণে আপুনি কিমান দৈ প্ৰস্তুত কৰিছে এতিয়া বৰ্তমানলৈ প্ৰস্তুত কৰি আছোঁ 150 লিটাৰমান এতিয়া হ'ব আৰু 50 লিটাৰ কৰাৰ এটা টাৰ্গেট এটা আছে দাম কিমান ৰেটত পৰিছে এতিয়াতো ভেটুৱাক লৈ মানে 150 টকা পাৰ লিটাৰ বিক্ৰী কৰিম বুলি ভাবি আছোঁ এই দৈসমূহ ক'ত ক'ত বিক্ৰী কৰিব আপুনি মোৰ নিজৰ ঘৰতে কাৰণ বজাৰখন সন্মুখতে আছে এই মোৰ ঘৰৰ সন্মুখতে মই দৈটো উলিয়াই দিম আপোনাৰ গৰু কেইজনী আছে মোৰ এতিয়া বৰ্তমান ক্ষতি গৈ 5 আৰু এজনী আছে আমাৰ গাভিন হৈ আছে এই গৰুসমূহ খা লাগে বা বিভিন্ন খাদ্যৰ প্ৰয়োজন হয় এই খাদ্যসমূহ ক'ৰ পৰা খাদ্যটো আমি দানাটো আমি বজাৰৰ পৰা দোকানৰ পৰা আনো আৰু খাদ্যটো আমি খেৰটো আমি মই এতিয়া 50 খেৰ ইতিমধ্যে মজুত কৰিছোঁ আৰু যিটো ঘাঁহ বা মাকৈ খেতি কৰিম এতিয়া
আকো মাকৈ পিছতে আকো মই ধান খেতি করিম সেই ধানবোৰ আকো হেৰি ওলোৱাৰ পিছত গেৰ হোৱাৰ আগ মুহূৰ্তত কাটি আনি গৰু খুৱাম এনেকৈ ক্ৰিম প্ৰস্তুত নকৰে নেকি ক্ৰিম প্ৰস্তুত মই সেইটো নাজানো সেইটো কৰিব নাজানো সেইকাৰণে ক্ৰিম প্ৰস্তুত কৰিব মানে হেৰি কৰা নাই হয় এটা কথা ক'ব লাগিব যে এইদৰে এই দৈসমূহ এইটো ৰুমতে নহয় সৰহ আছিলে সকলোকেই আটাইকেইটা কথাতেই এইদৰে দৈসমূহ তেওঁ প্ৰস্তুত কৰিছে আৰু প্ৰায় 200 লিটাৰ দৈ তেওঁ 200 লিটাৰতকৈ অধিক দৈ তেওঁ উৰুকাৰ দিনা তেওঁ বিক্ৰী কৰিব যিহেতু সন্মুখতে তেওঁৰ বজাৰ এখন হয় আৰু সেই বজাৰত এই দৈসমূহ বিক্ৰী কৰিব আৰু এটা কথা ক'ব লাগিব যে এজন কৃষি বিষয়া হৈ কিন্তু তেওঁ এনেই বহি থকা নাই তেওঁ আচলতে গৰু পালন কৰি বা কৃষিৰ লগত জড়িত হৈ নিজৰ ঘৰখনক এক স্বাৱলম্বিতাৰ নিদৰ্শন দাঙি ধৰিছে আৰু এইদৰেই আচলতে তেওঁ প্ৰায় 200তকৈও অধিক লিটাৰ উৰুকাৰ দিনাৰ কাৰণে প্রস্তুত করা পরিলক্ষিত হয়েছে। ভারতের গৌরব গোটে বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল ওয়ান এ অহা 23 ফেব্রুয়ারিত চন্দ্রপৃষ্ঠত অবতরণ করব আর চন্দ্রপৃষ্ঠত অবতরণ করার পিছতে চন্দ্রপৃষ্ঠর বহু মূল্যবান তথ্য সংগ্রহ করব আর বহু মূল্যবান তথ্য সংগ্রহ করবর পেরেগ্রিন ওয়ান এ লেন্ডারের সঙ্গে বিশেষ পেলোড প্রেরণ করা হয়েছে চন্দ্রপৃষ্ঠল এই পেলোড সমূহে বিশেষ মূল্যবান তথ্য সংগ্রহ করব চন্দ্র বুকুর ঠিক তেনেদরে মেক্সিকোর একটা বিশেষ রবট প্রেরণ করা হয়েছে লগতে প্রেরণ করা হয়েছে একটা বিটকয়নও চন্দ্রপৃষ্ঠল আর ইয়ার উপরেও সকলকে আচরিত করে এই চন্দ্রযানখনে এই রকেটখনে চন্দ্রপৃষ্ঠল লই গেছে 2 শতাধিক লোকর DNA আর অস্থিও যাক লৈ নাসার এই চন্দ্র অভিযান সমগ্র বিশ্বজুড়ি বিশেষভাবে চর্চিত হয়েছে আমি পুনৰ জনাইছো 2 শতাধিক লোকর অস্থি আর DNA লৈ গেছে চন্দ্রর বুকুলৈ চন্দ্রযানখনে অস্থির ভিতর আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন ডুয়াইট আই জন হাওয়ার্ড আর জন এফ কেনেডির চুলিও আছে ইয়ার উপরও দুটা কোম্পানি সেলেস্টিস আর এলিশিয়াম স্পেসে পেরেগ্রিনত স্পেস মেমোরিয়াল মিশনও আরম্ভ করে ইয়ার ভিতর বিজ্ঞান ভিত্তিক কল্পকাহিনীর মহান লেখক আর্থার সি ক্লার্কর DNA স্টার ট্রেকর সৃষ্টিকর্তা জিন রডেনবেরি আর ইয়াত অভিনয় করা কেবাগীও অভিনেতা অভিনেত্রীর সমাধিষ্ট দেহর অবশেষও আছে আর এই প্রসঙ্গক লো সমগ্র বিশ্ব আশ্চর্যচকিত হয়েছে চন্দ্রপৃষ্ঠত কি কারণত মৃত ব্যক্তির অবশিষ্ট লই যা হল তাকে লৈ প্রশ্ন অবতারণা করেছে সমগ্র বিশ্ববাসী আমেরিকার সর্ববৃহৎ থলুয়া জনজাতি নারাজেভো নেশনে লেন্ডারত মানব অবশেষ প্রেরণ করাক লৈ প্রশ্নর অবতারণা করে কয় যে ইয়ার ফলত চন্দ্র অপবিত্র হয়ে পড়ব তেওঁলোকৰ সংস্কৃতিত চন্দ্রক অতি পবিত্র বলে গণ্য করা হয় চন্দ্রক তেওঁলোকে ভগবান জ্ঞান করে গতিকে চন্দ্রপৃষ্ঠক অত্যন্ত পবিত্র স্থান হিসাবে তেওঁলোকৰ জনগোষ্ঠীটোৱে মানি আহিছে গতিকে তেনেস্থলত নাসার এই রকেট যানখনত মৃত মানুহৰ অবশিষ্ট কিহৰ ভিত্তিত লৈ যোৱা হ'ল বা কি কাৰণত লৈ যোৱা হ'ল তাকে লৈ প্ৰশ্ন উত্থাপন কৰি এই ক্ষেত্ৰত তীব্ৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰা পৰিলক্ষিত হৈছে অৱশ্যে পৰৱৰ্তী সময়ছোৱাত নাসাই স্পষ্ট কৰিব এইসমূহ অবশিষ্টৰে কেনেকুৱা ধৰণৰ পৰীক্ষা নিৰীক্ষা সম্পন্ন কৰিব চন্দ্ৰপৃষ্ঠত নাসাই সেয়া পৰৱৰ্তী সময়ত লক্ষণীয় হ'ব গতিকে এক চমক সৃষ্টি কৰিছে নাসাই 2024 বৰ্ষৰ আৰম্ভণিতে সুদীৰ্ঘ 50 বছৰৰ মূৰত এই যি মিছন এই মিছনৰ জৰিয়তে এক মহাকাশ গৱেষণাৰ ক্ষেত্ৰত আন এক নতুন দিগন্তৰ সূচনা কৰিব বুলি আশা প্ৰকাশ কৰা হৈছে কাৰণ বিগত বৰ্ষত ভাৰতীয় মহাকাশ গৱেষণা সংস্থা ইছৰোৱে চন্দ্ৰপৃষ্ঠত চন্দ্ৰযান 3ৰ সফল অৱতৰণেৰে সমগ্ৰ বিশ্বকে চমকিত কৰি তুলিছে একে সময়তে ৰাছিয়ায়ো প্ৰেৰণ কৰিছিল Luna 25 নামৰ এখন চন্দ্ৰযান কিন্তু ৰাছিয়া ব্যৰ্থ হৈছিল চন্দ্ৰৰ দক্ষিণ মেৰুত অৱতৰণ কৰাত কিন্তু ভাৰতে 2023 চনত চন্দ্ৰযান 3ৰে দক্ষিণ মেৰুত অৱতৰণ কৰা বিশ্বৰ একমাত্ৰ দেশ হিচাপে পৰিগণিত হ'ল ইতিহাস ৰচনা কৰিবলৈ সক্ষম হ'ল গৌৰৱগাথা ৰচনা কৰিবলৈ সক্ষম হ'ল আৰু বহু ধৰণৰ গুৰুত্বপূৰ্ণ তথ্য পাতি সংগ্ৰহ কৰি মহাকাশ গৱেষণাত এক নতুন দিগন্তৰ বাট ঘোষণা কৰিছিল ইছৰোৱে আৰু সেই ইছৰোৱে 2024 বৰ্ষতো একাধিক পৰিকল্পনা গ্ৰহণ কৰিছে 1 ডজনৰো অধিক অভিযান ৰূপায়ণ কৰিব ইছৰোৱে আৰু তাৰ মাজত আমেৰিকাৰ চন্দ্ৰযানে চন্দ্ৰ অভিযানে বিশেষ তাৎপৰ্য বহন কৰিছে যি চন্দ্ৰ অভিযানৰ নেতৃত্বত আছে ভাৰতীয় বিজ্ঞানী শাৰদ ভাস্কৰণ শাৰদ ভাস্কৰণৰ নেতৃত্বতে সেই লেণ্ডাৰ গোট সেই লেণ্ডাৰ
রাম মন্দিরের উদ্বোধনের ব্যাপক প্রস্তুতির মাজতে হাইলাকান্দি দুর্বৃত্তরে ভাঙিলে রাম সীতার মূর্তি। পাঁচজন লোকক সোধা পোছার বাবে আটক আরক্ষী। পশ্চিমবঙ্গের পুরুলিয়াত তিনজন সাধু গণপ্রহার। ঘটনা সন্দর্ভত বারোজনক গ্রেপ্তার করেছে বঙ্গ আরক্ষী। রহস্য মায়াজাল আঁতরা নাই মুনমুন বেগমর সঞ্চালকর মৃত্যু। রহস্য ঘটনার উদ্ঘাটনের দুই পুত্রক আরক্ষী সোধা পোছা। কবরস্থ করার পরিবর্তে শ্মশানত সৎকার। মুনমুনের মৃতদেহ অবশেষত নেতৃত্বর বিরুদ্ধে ক্ষোভ খং হতাশা উজাড়ি কংগ্রেস ত্যাগ অপূর্ব ভট্টাচার্যর। দিল্লীবালা নেতায় প্রদেশ কংগ্রেসক করব নিঃশেষ। শীঘ্রে অগপত যোগদান করব পদত্যাগী নেতা অপূর্ব কুমার ভট্টাচার্য। কয়লা সুপারির পিছন এইবার রাজ্য ধানের সিন্ডিকেট। হুজাই কার্বি আংলঙ্গন সিন্ডিকেট চক্র বহিরাজ্যলৈ প্রেরণ করেছে শ কুইন্টল ধান। উচিত মূল্যের পৰা বঞ্চিত কৃষক। সিএম ভিজিলেন্সক তদন্তর নির্দেশ মুখ্যমন্ত্রীর। মূল্যবৃদ্ধির মাজতে রাজ্যজুড়ি ভোগালীর উড়ুকার ব্যাপক প্রস্তুতি। বজারত উভয়নদী পিঠা পনা চিরা দই মাছ মাংস। উড়ুকার নিশা লগে ভাগে হাহে মাহে এসাজ খাব বিহু বলিয়া রাজ্যবাসীয়ে পথার সাজু ভিন্ন থিমর ভেলাঘর আর মেজি। ইন্ডিয়া ব্লকের অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে। এই পদের অন্যতম প্রতিদ্বন্দ্বী আছিল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আনুষ্ঠানিক ঘোষণা হবল এটিও বাকি। নমস্কার, খবর মহানগর স্টুডিওত মস্মিতা। মল্লিকার্জুন খড়গে ইন্ডিয়ার অধ্যক্ষ নির্বাচন করা হয়েছে। অধ্যক্ষর পদ লোবলে অস্বীকার নীতিশ কুমারর। খড়গের নেতৃত্ব লোকসভা নির্বাচন খেলিব বিরোধী। দিল্লীত অনুষ্ঠিত ইন্ডিয়া মিত্রজোঁটত মারাথন বৈঠকের পিছত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেক প্রদান করা হয়েছে অধ্যক্ষর দায়িত্ব। পুনর্বার জানাইছো যে মল্লিকার্জুন খড়গেক ইন্ডিয়ার অধ্যক্ষ নির্বাচন করা হয়েছে। অধ্যক্ষর পদ লোবলে অস্বীকার করেছে নীতিশ কুমারে আর সেইবাবে এতিয়া মল্লিকার্জুন খড়গেক দিয়া হয়েছে দায়িত্ব। খড়গের নেতৃত্ব লোকসভা নির্বাচন খেলিব বিরোধী। দিল্লীত অনুষ্ঠিত ইন্ডিয়া মিত্রজোঁটত মারাথন বৈঠকের পিছতেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেকে প্রদান করা হয়েছে অধ্যক্ষর দায়িত্ব। অবশেষত কংগ্রেস ত্যাগ করলে অপূর্ব ভট্টাচার্য। দল ত্যাগ করে কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উজাড়িছে নেতাজনে। দিল্লীবালা নেতায় নিঃশেষ করলে কংগ্রেসক, এয়া অপূর্ব ভট্টাচার্যের মন্তব্য। মই ঘরের লড়া ঘরলে উভতি যাম, শীঘ্রে অগপত যোগ দিব অপূর্ব ভট্টাচার্য। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উজাড়িছে অপূর্ব ভট্টাচার্য। দিল্লীবালায় কংগ্রেসক নিঃশেষ করব বলে মন্তব্য আগবাইছে আর তারপরে কংগ্রেস ত্যাগ করেছে অপূর্ব ভট্টাচার্য। দল ত্যাগ করে কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ খং ব্যক্ত করেছে। দিল্লীবালা নেতায় নিঃশেষ করলে কংগ্রেসক, এয়া অপূর্ব ভট্টাচার্যের মন্তব্য। দল এরার কথা ঘোষণা করেছে, ঘরের লড়া ঘরলে ঘুরি যাম বলে উল্লেখ করেছে আর শীঘ্রে অগপত যোগ দিব অপূর্ব কুমার ভট্টাচার্য। আর এই সন্দর্ভত আমার সতীর্থ সাংবাদিক হীরক জ্যোতি মালাকর সহ একটা আছুতীয়া সাক্ষাৎকার আছে অপূর্ব ভট্টাচার্যর আগবাই লো। অপূর্ব কুমার ভট্টাচার্য আর মূলত বর্তমান অপূর্ব কুমার ভট্টাচার্য ডাঙরিয়া আছে, তখন হয়তো কথা পাতিলে চেষ্টা করি। কংগ্রেস এরার মূল কারণ কি আপনার? পরিস্থিতি এনেকা একটা পর্যায় ঠেলি নিছে যে ইয়াত এতিয়া বিশ্বাস আস্থা তো নাই, এটা মর্যাদা লাঘব হওয়ার উপক্রম। গতি যত মর্যাদাই না থাকে সেই স্থানত থাকি কিলা সেইভাবে আর আপনার যেহেতু রাহুল গান্ধী যখন ন্যায় যাত্রা কমিটি বনাইছিল সেই কমিটি আপনার না স্থান দিয়া হওয়া নাছিল, তারপরে আপনি কিন্তু বিমুখ হওয়া যাওয়া দেখবলে পাওয়া গেছিল, তা সেয়ে একটা কারণ বলে হবে নাকি? না, কেবল সেইটাই নয়, আমি যে সময়ত রাজ্যখনের প্রতিটি গুরুত্বপূর্ণ গণসংযোগী কার্যসূচী জড়িত আছো, জড়িত দায়িত্ব আমাক দিছে, আমি সেইমতে অর্গেনাইজ করে গেছো, সেই ব্যক্তিজনরে যদি নীতি নির্ধারণের ক্ষেত্র কোনো ধরনের গুরুত্ব না থাকে তেনেহলে আমার এই শ্রম এই পণ্ডশ্রম নহয় জানো। গতি যত তেনেকুৱা একটা পরিবেশ ঠেলি দিয়া হয়েছে, শীর্ষ নেতৃত্বই অনুভব করা নাই যে আমার ভূমিকাটোয়ে দলটুক কোরবাত সহায় করেছে বলে, তেতিয়া স্বাভাবিকতে মই ভাবো যে আমি সেই স্থানত আর থাকাটো উচিত নহয়। কেবল এখন এটা কমিটিত থাকা নথকে তেওঁলোক আটাইতকৈ ডাঙর কথা দেখা গৈছে যে দেয়ার ইজ এ লেক অফ ভিজন। আর আটাইতকৈ ডাঙর কথা যদি একটা দূরদর্শী চিন্তাধারা নাই,
অহমিকা এতিয়াও চলিছে, অহমিকাতে ভুগিছে। গতিকে অৱশ্যে হয় আমাৰ দৰে সৰু সৰু মানুহৰ অহা আৰু যোৱাত কংগ্ৰেছ দলত একো প্ৰভাৱ নপৰে, সেইটো মই জানো। 2013 বৰ্ষ চাব যায় কিন্তু প্ৰত্যেকবাৰ নিৰ্বাচনত আপোনাক কিন্তু বঞ্চিত কৰা হৈছে। আপুনি আপুনি দলৰ বাবে যথেষ্ট কাম কৰিছে, যথেষ্ট যদি চাব যায় নিৰ্বাচনৰ শেষ মুহূৰ্তলৈকে ৰাজীৱ ভৱনত থকা মানুহৰ ভিতৰত আপুনি অন্যতম এজন মানুহ যিয়ে সংবাদ মাধ্যম সম্বোধন কৰে। বিমুখ কৰা হৈছে আপোনাক, যথেষ্ট প্ৰতাৰণা কৰা হৈছে, বঞ্চিতও কৰা হৈছে কিন্তু এক প্ৰকাৰ। আপোনাৰ টিকেট 2013 বৰ্ষৰ পৰা চাব যায় জইনিং কৰাৰ পিছৰ পৰা কিন্তু 2024 বৰ্ষ হ'ল, 23 বৰ্ষলৈ কথা ক'ম, কিন্তু টিকেট দিয়া নহ'ল আপোনাৰ এটাও নিৰ্বাচন। সেই কথাটো তাৰপিছতো এতিয়া 2021 মই যুক্তিসংগতভাৱে দলৰ পৰা প্ৰাৰ্থিত্ব পাব লাগিছিল। তাৰপিছতো কিন্তু মই এনেকুৱা এটা উদাহৰণ দাঙি নধৰিলোঁ যে মই টিকট পোৱা নাই কাৰণে দল এৰি গৈছোঁ। তাৰপিছত যেতিয়া দলে আমাক মৰ্যাদা দিয়াৰ ক্ষেত্ৰত কোনো ধৰণৰ আন্তৰিকতা পৰিলক্ষিত নহয়, তেনে সময় ক্ষেত্ৰত জানো ইয়াত কাম কৰিব পাৰি। আৰু য'ত সেই পৰিৱেশ নাথাকে তাত থকাটো উচিত নহয় বুলি বহু গুণী জ্ঞানীজনে কৈছে।